বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন একটি ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। তো আমাদের বাসার হেল্পিং হ্যান্ড আপা হচ্ছে আমাদের আজকে ঘরটা মুছে দিছে, জামাকাপড় ধুয়ে। এখন কিছু মাছ ছিল, সে মাছগুলো কেটে দিয়ে উনি চলে যাবে। আর এই সাইডে আমি হচ্ছে ভাবলাম যে বাবুকে রেডি করে নিই। আর এখন প্রায় সাড়ে এগারোটা প্লাস বেজে গেছে, তো ভাবলাম যে বাবুকে আজকে গোসল করাতে হবে। তার আগে বাবুকে ওষুধ খাওয়ায় তেল দিয়ে দিব। তো বাবুর অনেক ওষুধ কিনা আছে যেগুলো এখন আর লাগে না, তো এখন এই যে ওষুধটা খাওয়ায়, সাথে আর একটা ওষুধ আছে ওইটাও ওকে দেওয়া হয়। বাবুর ওষুধগুলো আমি এক জায়গায় করেই রেখে দিয়েছি। তো বাবুকে তেল দিয়ে দিয়েছি এর ভিতরে, এখন গোসল করায় দিব। তো বাবুকে নতুন জামাটা পরাই দিব, যে আপু আমাদের জামাটা গিফট করেছিল, ভাবলাম আজকে পরাই, তাহলে আপু নিশ্চয়ই খুশি হবেন। তো যাই হোক, অনেকে জিজ্ঞেস করেন বাবুকে বাবুর স্কিনে কী দেওয়া হয়। তো এই যে এখানে ডেলি কেয়ার হেয়ার অ্যান্ড বডি ওয়াশ, এটা হচ্ছে গোসলের আগে পানিতে মিশাই দিব। তো এর আগে হচ্ছে পানিটা আমি একদম যে হালকা কুসুম গরম পানি ওইটা আর কি ঠিক করে নিব। তো এখানে গরম পানি আমি মিক্সড করলাম নর্মাল পানির সাথে। তো এখন কুনুই দিয়ে আর কি চেক করে দেখতেছি যে পানির তাপমাত্রাটা ঠিক আছে কিনা। তো ওকে হচ্ছে এইটা আমি সবসময় দিই না বডি ওয়াশটা, তো সপ্তাহে একবার আগে তো দিতামই না, তিন মাস তো কোনো কিছু দেওয়া হয়নি। এই লাস্ট মনে হয় 15 দিন ওকে হচ্ছে এই ক্রিমটা আর ওই বডি ওয়াশটা এটা দেওয়া হচ্ছে। তো এই ক্রিমটা বাবুকে গোসলের পরে দেওয়া হয়। তো বাবুকে ভিতরে তেলও দিই, অলিভ অয়েল যে তেলটা আছে ওইটাও বাবুকে দেওয়া হয়। তো বাবুর গোসল শেষ, এখন ওকে হচ্ছে ক্রিমটা দিয়ে দিব। বাবুকে ক্রিম দিয়ে জামা কাপড় পরায় রেডি করে নিয়েছি। তো আরিফা বলল যে চলেন ওর একটু ছবি তুলি, ও এখন চুপচাপই আছে কিন্তু মন খারাপ আছে। হাসানোর অনেক চেষ্টা করতেছিলাম, ও কোনোভাবেই সেরকম হাসতেছে না, মাঝে মাঝে ও খুব জোরে জোরে হাসে। তো আমরা ওইভাবে হাসানোর চেষ্টা করতেছিলাম, বাট ও খুব মিচকি মিচকি হাসি দিচ্ছিল। আমি এপাশ দিয়ে আরশিয়ার সাথে গল্প করছি, আর আরিফা এপাশে থ্রি লিখে নিছে ফুল দিয়ে। তো এখানে বাবুকে ভাবলাম যে শোয়ে কয়েকটা পিকচার তুলে নিই। তো বাবুর কিন্তু 4 মাস, তো এখানে 3 লিখে দিছে, পরে দেখলাম যে বড় একটা ভুল হয়ে গেছে। তো এত বড় ভুল ছবি টবি ভিডিও টিডিও করার পরে আসলে মনে পড়ছে, কী আর করা, তারপরেও ছবি তোলা হয়ে গেছে, আর তো কিছু করার নেই। তো বাবুকে এর ভিতর আমরা খাওয়াই দাওয়াই ঘুম পড়াই দিছে, আমরাও খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম। তো এর ভিতর আবিদ হচ্ছে একটা কোকাটেল কিনে আনছে। তো কোকাটেল পাখি কেনার পরে এখন হচ্ছে ভাইকে ছবি দিবে আগে ভাগে, ও হচ্ছে ভাইয়ের যে হোয়াটসঅ্যাপে গেছে ভাইকে ছবি পাঠানোর জন্য। এই যে পাখিটা, শীতের সময় এমনিতেই পাখি কেনা কিন্তু অনেক রিস্ক, কারণ শীতের সময় পাখি মারা যায়। তো ও হচ্ছে সিঙ্গেল একটা কিনছে, জানি না কী হবে। আগে আমাদের কিন্তু অনেক পাখি ছিল, যারা আগের ব্লগ দেখেছেন তারা জানেন। তো পাখিগুলো বিক্রি করে দেওয়া হয়েছে, আবিদেরও অনেক পাখি ছিল ও বিক্রি করে দিছে, আবার ও শখ করছে পাখি কিনতে তাই কিনছে। তো এটা হচ্ছে পাখির পায়ে পরায় হাতে নিয়ে রাখা যায়, তো এর জন্য এটা কিনছে এই আর কি। আরিফা, আমি খালা, আমরা যাচ্ছি একটু নার্সারিতে। তো আরশিয়া ঘুম থেকে উঠছে, ভাবলাম আমিও একটু যাই, অনেকদিন বের হই না, ভালো লাগে না, তাই না আরশিয়া? তো আরশিয়া এখনো পর্যন্ত এই জামাটা নষ্ট করেনি, কারণ ও হচ্ছে প্রচুর বমি করে, আর ওকে বেশিক্ষণ জামা একটা পরাই রাখা যায় না। আর অনেকক্ষণ ঘুমাইছে আজকে, ও শান্তি দিছে। তো খালা হচ্ছে জামা কাপড় উঠাইতে ভুলে গেছিল, জামা কাপড় আনতে গেছে। তো খালা আসলে আমরা চলে যাব। আমাদের চেনো না, আমাদের চেনো না তুমি? কি রে বাবা, কি রে মেয়ে, কি আমাদের চেনে? আরশিয়াকে নিয়ে অনেকদিন পর আমরা বের হয়েছি। তো আরশিয়া প্রথম প্রথম বের হয়ে হচ্ছে অবাক হচ্ছিল, অনেকদিন পর বের হয়েছে, আর ওকে তো সাধারণত এরভাবে বের করা হয় না। ও চারপাশে ঘুরে ঘুরে দেখতেছে। যাই হোক, এটা আমাদের বাসার কাছে একটা নার্সারি, নার্সারিতে অনেক গাছ আছে। তো আবার গাছ আনবেও বললো। তো আমরা গাছ দেখতেছিলাম, আর শীতের সময় তো অনেক ধরনের ফুল গাছ পাওয়া যায়, অনেক ধরনের সবজি গাছ আছে, এই যে এখানে যেমন বেগুন গাছ, টমেটো গাছ, এইগুলো আর কি দেখতেছিল খালা। এই হলুদ কালারের ফুলগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর, যদিও শীতের সময় এই গাছগুলো থাকবে, তাছাড়া মরে যাবে গাছগুলো। তো ওনাদের নার্সারিটা মাশাল্লাহ অনেক বড়,
ওই সাইডেও গাছ আছে, এই সাইডেও অনেক গাছ, আর এই সাইডের এই কর্নারের গাছগুলো আমার বেশ পছন্দ, আর দামগুলোও কিন্তু অনেক পছন্দের মতোই, মানে দামগুলো অনেক বেশি চাই। আর ইদানিং গাছের দাম মনে হয় যে আরও বেশি বেড়ে গেছে, জানি না, আগে তো অনেক গাছ কিনা হয়েছে, তখনও দাম ছিল কিন্তু এত বেশি ছিল না। তো এই গাছটার দাম মনে হয় যে চাইছিল 1,000 টাকা, আর পাশের এই বড় বড় গাছ যেটা আরিফা ধরছে ওইটার দাম চাইছে 2,500 টাকা। তো জানি না এইগুলা কিরকম, আমার জানা নেই, আমার কোনো আইডিয়া নেই ওই গাছ সম্পর্কে। তো এখানে এই যে কাটা মুকুট যে ফুল গাছ, এই ফুল গাছ আর কি কেনার জন্য খালা আসছে, আমার বাসায় একটা আছে, সারা বছর ফুল থাকে, নেওয়া হচ্ছে, আর এই গাছও আছে বাসায়, ডাল লাগালেই হয়। আর এখানে সুন্দর সুন্দর কিউট ক্যাকটাস দেখলাম, ক্যাকটাস গাছগুলো আমার খুব পছন্দ হয়েছিল, আর ক্যাকটাস আমার কেন জানি না খুব বেশি ভালো লাগে, যদিও আমি এর আগেও কিনছি বাট আমার কাছে বাজে মনে হয়েছে, কয়েকদিন বাঁচে তারপর মারা যায়, আর কি নেওয়া হয়নি। তো এখানে আরও গাছগুলো দেখতেছিলাম, এখানে এই যে ছোটো ছোটো টবে গাছ লাগানো আছে, আমরা বলি টাইগার গাছ, ওই গাছগুলো চাচ্ছিল 50 টাকা করে, বড় অ্যালোভেরা গাছ আছে। আর এখানে সব থেকে মজার যেটা সেটা হচ্ছে দেখেন কি সুন্দর একটা আমলকি ধরে ধরে আছে, আর আমলকিটা কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আমলকিটা কিন্তু বেশ বড় ছিল। আর আম গাছে এই যে মুকুল আসছে, আর এখানে যে জাপানি ম্যাঙ্গো ছিল এটা হবে এরকম তাই আর কি পিকচার দিয়ে রাখছে। তো এই আম গাছের দামটাম শুনিনি, কারণ এত বড় গাছ আমরা কিনে রাখবো কোথায়, নিজেদের ফ্ল্যাট হলে একটা কথা থাকে বড় গাছ কিনে ছাদে রাখা যায়, তো আমাদের এই বাসাটাই ছাদে রাখার অপশন আছে, বাট তাও কিনা হবে না আমাদের এই বাসায়। তো আমরা এখন বাসায় চলে এসেছি, আর বাসায় এসে খালার তেঁতুলগুলো উঠাইলাম, কারণ আসার পরে সন্ধ্যা হয়ে গেছে আর তেঁতুলগুলো বাহিরেই ছিল, তো আজকে মনে হয় খালা এসে নিয়ে যাবে। আর গাছের দাম শুনে মনে হলো যে আমার গাছগুলোর যত্ন নেওয়া উচিত, আর এমনিতে গাছ আমার খুব বেশি পছন্দ, বাবুর আসলে যত্ন নিতে নিতে এখন গাছের কথা প্রায় ভুলেই গেছি, তো এখন ভাবলাম যে গাছে একটু পানি দিই। আর বেশিরভাগ দেখা যায় যে এখন শ্রাবণ গাছে পানি দেয় এই বাসায় আসার পর থেকে। যে দাম শোনার পর মাথা নষ্ট, আমিও দাম দিয়েও কিনছি। শ্রাবণের লুঙ্গি টুঙ্গি নাড়া ছিল ওগুলা উঠালাম, তো এখন গাছগুলোতে পানি দেবো, গাছের গুঁড়া একদমই পানি নেই, মানে গাছের যত্ন নেওয়া হচ্ছে না, আরশিয়ার যত্ন নিতে নিতে আর কি। যাই হোক এখন এক এক করে গাছগুলোতে পানি দিয়ে দিব। আর এখানে হচ্ছে একটা ক্যাপসিকাম গাছ, এটা আরিফা কিনছিল, তারপর একটা পেঁয়াজ গাছও লাগানো হয়েছে, একটার সাথে একটা মিশালো সব গাছ, ঘর মোছার সময় সরাই সরাই মোছে ওরকমই থাকে। তো এটা হচ্ছে করলার বীজ, করলার বীজ লাগানো হয়েছে, আর এই কয়েকটা ছিল এটার ভিতর হচ্ছে আমি করলার বীজগুলো লাগাইছি, তো ভাবলাম যে একটু পানি দিয়ে দিই, একদম শুকাই গেছে। মাটি একদম ঝুড়া করে লাগাইছি, তো জানিগুলো হয়েছে। এর ভিতরে শ্রাবণ আসছে, শ্রাবণ আসার পর আমাদের টেস্টি রিট থেকে কিছু নাস্তা আনছিল, ওইগুলো খাওয়া হয়ে গেছে, তারপরে দেখলাম যে মিষ্টি আনছে, তো ভাবলাম যে একটু ভিডিও করি। তো অনেকদিন পর মিষ্টি খাওয়া হচ্ছে, আর হচ্ছে দই আনছে, শ্রাবণকে বলতেছিলাম হঠাৎ তুমি মিষ্টি দই আনলা, তো ও বলতেছে যে অনেকদিন খাওয়া হয় না, তো টেস্টি রিটে নাস্তা আনতে গিয়েছিলাম, তারপর ভাবলাম যে একটু মিষ্টিও নিয়ে যাই। তো
তো এই যে মিষ্টি দই এগুলো আর কি আনা হয়েছে, জানি না দইটা কেমন হবে, আগে টেস্ট রিট থেকে দই কখনোই খাওয়া হয়নি, আজকে ফার্স্ট টাইম খাওয়া হবে। আর মিষ্টি খাওয়া হয়েছে, তো মিষ্টি মোটামুটি ভালো লাগে, কিন্তু আমার এলাকার মিষ্টি আমার সবথেকে বেশি পছন্দের। আর বগুড়া দই তো সবাই জানেন যে অনেক বেশি মজার হয়, তো হ্যাঁ বগুড়া দই আমার কাছে মোটামুটি ভালোই লাগে, বেশি ভালো লাগে বগুড়া দইয়ের যে উপরের অংশটা থাকে ওইটা, তো এই দইটা দেখেও মনে হচ্ছে ভালো হবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।